सुंदर जीवन गढ़ते चाहले ये पन्नटी उपदेश मेने चल। बंधु बान्धवर का निजेके स्मार्ट प्रमाण करार जो सिगरेट बा मदर प्रति कखनो आसक्त हबें ना। रोग व्याधि कैंसर मानसिक विकासग्रस्त हुए निजे सुंदर भविष्य के नष्ट करबें ना। खराब बंधुदेर पाल्लाय पड़े किंबा अलसता वशत पढ़ाशोनार प्रति मनोयोग कखनो शिथिल करबें ना। एकटा भालो रेजल्ट उज्जवल सम्भावनार द्वार उन्मुक्त करबे। अलसता करे शुए बसे काटाबें ना। अलस समये पाठ्य बहिर्भूत बईपत्र एवं गठनमूलक काजे निजेके नियोजित राखुन। पढ़ाशोनार पाशापाशि निजेर स्किल डेवलपमेंट काजे समय दिन। केउ जदि आपनार मर्यादाय आघात करे प्रतिबाद करते द्विधा करबें ना। एते भविष्यते आपनाके लोकजन आघात दिते साहस पाबेन। निजेर स्वास्थ्येर प्रति नजर राखबेन। पुष्टिकर खाबार खाबेन। नियमित शरीरचर्चा करे रोग व्याधि थेके दूरे मुक्त थाकबेन। गभीर रात पर्यन्त फेसबुक यूट्यूब व्यवहार करे घुम नष्ट करबेन ना। शरीरके परिपूर्णभावे विश्राम दिले आपनी मानसिक और शारीरिकभावे ভালো থাকবে। সিদ্ধান্ত নেওয়ার সময় অন্ধ আবেগের বশবর্তী হয়ে ঝাঁপিয়ে পড়বেন না। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন অথবা গুরুজনদের পরামর্শ নিন। প্রিয়জনের প্রতি রাগান্বিত হয়ে এমন কিছু করবেন না কিংবা বলবেন না যাতে তাদের অন্তরে আঘাত লাগে। অন্যকে কষ্ট দেওয়ার অনুশোচনা আপনাকে ভোগাবে, তাই সময় থাকতে ক্ষমা চেয়ে নেবেন। কারো অনুরোধে সহজে হ্যাঁ বলে দিবেন না। অনেক ক্ষেত্রে না বলার মানসিকতা একটা তীর্ণ মানসিকতার পরিচয় বহন করে। আপনি যে ধর্মের হোক না কেন সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখুন। কৃতজ্ঞতা একটা মহৎ গুণ। কেউ আপনাকে উপকার করলে কৃতজ্ঞতা স্বীকার করুন। আত্মীয় স্বজন প্রতিবেশী সহকর্মীদের সঙ্গে সহমর্মিতা সম্পর্ক বজায় রাখুন। সম্পর্ক নষ্ট করবেন না, আপনি কল্পনাও করতে পারবেন না। বিপদের দিনে হয়তো তাদেরকেও আপনার ত্রাণকর্তা হিসেবে পাশে এসে দাঁড়াবে। আপনার কোনো কাজে বা কথার ভুল হলে স্বীকার করতে লজ্জা করবেন না। কারো প্রতি অন্যায় করলে মাপ চেয়ে নেবেন, এতে আপনার উদার হৃদয়ের পরিচয় মিলবে। কারো মতামত অপছন্দ হলে সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দেবেন না। মনে রাখবেন প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা। আয় বুঝে ব্যয় করার চেষ্টা করুন। পরিবার আপনজনের সঙ্গে কখনো সম্পর্ক নষ্ট করবেন না। বিপদের দিনে সবাই আপনাকে ছেড়ে গেলেও পরিবারের আপনজন পাশে থাকবে। জীবনসঙ্গী নির্বাচন করতে গিয়ে বাহ্যিক রূপ বা চারিত্রিক দেখে মজবেন না। তাদের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ যাচাই করে নেবে। যে কোনো সম্পর্কে জানতে হলে সময় নিয়ে মানুষ চিনুন। অনেক সময় ফেলে দেওয়া আমিরাটি থেকেও বিরাট কাজ হয়। কার জীবনের মোড় কখন ঘুরে যাবে তা কেউ জানে না, সুতরাং কাউকে অবহেলা করতে নেই। যাকে ভালোবাসো তাকে কখনো বুঝতে দিও না যে তাকে তুমি খুব ভালোবাসো। মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের কথার আঘাত অনেক বেশি ধারালো। একদিন আমি টাকার সাথে কথা বললাম, বললাম তুমি এক টুকরো কাগজের টুকরো ছাড়া আর কিছুই নও। টাকা হাসলো, বলল সত্যি আমি এক টুকরো কাগজ, কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি। গুরুত্বটা প্রকাশ করতে নেই, নিজের মনের ভেতরে রাখতে হয়। প্রকাশ করলেই আপনাকে অবলা সাগরে ভাসতে হবে। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন তুমি ধৈর্য ধরো, সময় ঠিক তোমারও আসবে। অভাবের কারণে কোনো নারীকে স্বামীর সংসার ছেড়ে যেতে দেখিনি। নারীরা সংসার ছাড়ে হয় ভালোবাসার অভাবে, না হয় স্বামীর খারাপ ব্যবহারে।
ভালোবাসা হলো একটা শক্তিশালী রাবারের মতো, যতক্ষণ দুজন টানতে থাকে ততক্ষণ তা বাড়তে থাকে, আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে কষ্ট পায়। জীবনে পাঁচটা জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন। এক, নিজের মনের মতো একজন মানুষ। দুই, স্বার্থহীন ভালোবাসা। তিন, নিষ্পাপ একটি মন। চার, কষ্টের ভাগিতা। পাঁচ, বিশ্বাসী মানুষ। কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন ব্যাপার না, কাউকে ছেড়ে বেঁচে থাকা অসম্ভব না, কিন্তু কারো সাথে কাটানো মুহূর্তগুলো ভুলে যাওয়া খুবই কঠিন। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে পাশে আছে তাকে গুরুত্ব দাও। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায়, সেটা কখনো সম্পর্ক ছিল না, সেটা হোক প্রেম বা বন্ধুত্ব। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না। কষ্টের ভাষা শুধু চোখের জল হয় না, কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে। প্রতিটা মানুষের জীবনে একটা হারিয়ে যাওয়া প্রিয় মানুষের গল্প আছে। অতিরিক্ত ভালোবাসা নেশার চেয়েও খারাপ, চোখের নিমেষে সব বদলে যায়। তাই কাউকে অসম্মান কখনোই করবেন না, কারণ আপনি হয়তো ক্ষমা চাইবার সুযোগও নাও পেতে পারে। বইয়ের কভার দেখে যেমন ভিতরের লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনি মানুষের মুখের হাসি দেখে মনের ক্ষতগুলো বোঝা যায় না। যারা অপেক্ষা করে তারা বোকা নয়, তারা বিশ্বাসী। যারা উপর উপর ভদ্রতা দেখায়, সমাজে ভদ্রতার মুখোশ পরে থাকে, তারা খারাপ কাজ করে, আর দোষ পরে সত্য কথা বলা স্পষ্টবাদী মানুষদের উপর। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা আজকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটাও কেড়ে নেবে। বয়স বাড়লে তুমি আরও বেশি শান্ত হয়ে যাবে। অযথা কারো উপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করো না। অসৎ সঙ্গ কয়লার সমান, যা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয়।